কি ভাই কই গেল কই রাখলেন তুই মুখে আবার মা এই গিরাটার উপর উঠতে হবে অন্তত এক আঙ্গুল উপরে ভাই আপনি এগুলো এখানে নিয়ে দাঁড়াইছেন কেন আসলে আমি একটা সিগারেটের ম্যাজিক জানি ওই ম্যাজিকটা আপনাদের সামনে আমি শো করতে চাই সিগারেট নিয়ে ম্যাজিক সেটা আবার কি জি সেটা কি আবার এখানে আছে মনে করেন হাফ সিগারেট হ্যাঁ হাফ এই সিগারেটটার মুখে আমি আগুন দিয়ে আমি সিগারেটটা গালের ভিতরে হাত দিয়ে ধরব না এভাবে রাখার পরে এটাকে আমি নিজে নিজে মনে করেন হাত সারা গালের ভিতরে আগুন সকার ঢুকাই ওটাকে আমি মনে করেন চাপাই আর ওটা বার করবো কি ধরেছেন কি করতেছেন এটা আবার সিগারেটার ওই সুগাগুলো একটু সমান করলাম আচ্ছা আর এবার কি আমরা ম্যাজিক দেখব হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখি ম্যাজিকটা আপনি মন্ত্র পড়তে আছেন নাকি এই যে দেখেন সিগারেট হইলো না তো এই যে দেখেন হবে অবশ্যই কি ভাই কি করলেন কই আপনার ইয়া কই সিগারেট কই কি ফালাই দিলেন কোথাও পেটের ভিতরে সিগারেট কি নিব্বা গেছে না ধর বাহ সবাই হাতের তালি দেন সবাই হাতের তালি দেন এই যে অনেক সুন্দর ম্যাজিক এই যে আগুন ধরতেছে কি ভাই কই গেল কই রাখলেন মুখে আবার মা সাংঘাতিক ব্যাপার স্যাপার দেখা যায় দেখেন আগুন জ্বলে ভাই করতে শিখলেন এই ম্যাজিক আর কোন ম্যাজিক জানেন অবশ্যই আর কি ম্যাজিক দেখি একটু দেখেন তো দেখি আমাদের ভাই আর কোন এখন কি দেখাবেন হাই গাইস এখন দেখলেন আমার সিগারেটের কেরামতি আর এখন দেখবেন সারা বিশ্বকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে ব্যক্তি এই আঙ্গুলটা এখানে উঠাতে পারবে এভাবে ঘুরাই এখানে উঠাতে পারবে ওই ব্যক্তিকে মনে করেন পুরস্কার দেওয়া হবে পুরস্কারও দিবেন হ্যাঁ অবশ্যই দেব আচ্ছা কি পুরস্কার তাহলে এটা পরে বলবেন কি পুরস্কার সেটা আমি পরে বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি চ্যালেঞ্জটা সেটা আমি পরে বলবো যদি কেউ থাকেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আপনার পুরস্কার আপনার কাছে পৌঁছায় যাবে হ্যাঁ ঠিক আছে এ দেখেন কি ভাই এটা সম্ভব অবশ্যই কি দুই হাতের আপনার হাত কি হাতে কিছু আসেনি কেউ যদি পারেন তাহলে অবশ্যই দেখাবেন এই গিরাটার উপরে উঠতে হবে অন্তত এক আঙ্গুল উপরে আপনি ব্যথা পাইতে ব্যথা পান না আপনি ব্যথা পান না না এই এটা দিয়ে আমি সব পারবো কাজ সব কাজ করতে পারবেন এইভাবে সব পারবো তো তো আপনি ভালো ম্যাজিক জানেন তো সব পারবো এটা দিয়ে এই যে দেখেন আবার আবার আগুনও ধরাইতে পারবেন আর কোন ম্যাজিক জানেন জি আর কোন ম্যাজিক জানেন জানি কিন্তু সেটা সময় লাগবে অনেক আচ্ছা এটা সময় লাগবে তাহলে আমরা ওটা অন্য একদিন দেখাবো আপনাদের সাথে অন্য একদিন দেখা করব আজ আমার এই পর্যন্ত খোদা হাফেজ আল্লাহ হাফেজ সাবাস 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 ঠিক আছে ঠিক আছে